তো মারা গেলেন, একটা সময় আপনারা যখন বিরোধী ছিলেন তখন ওরা শাসক দলে ছিল, তো সেই রাজনৈতিক জায়গা থেকে আপনি কি বলবেন কতটা ক্ষতি? ব্যাপার হচ্ছে যারা রাজনীতি করে তাদের নিজেদের বিশ্বাস অনুযায়ী চলে এবং রাজনৈতিক তাদের দর্শন নিয়ে তারা চলে, সেটা সঙ্গে আমাদের রাজনীতির সঙ্গে সম্পর্ক খুব বেশি নয়, একটু দূরত্ব আছে। কিন্তু সুব্রত মুখোপাধ্যায় যখন ছাত্র আন্দোলনে ছিলেন তখন আমরাও ছাত্র আন্দোলনে আছি, ফলে ছাত্র আন্দোলনের সময় ছাত্র পরিষদের বিরুদ্ধে তখন প্রথম বিপিএসএফ তার লড়াই হয়েছে, পরে এসএফআই গড়ে উঠেছে, ছাত্র পরিষদের লড়াই হয়েছে, এসব ঠিক আছে, এগুলো তো হবেও। কিন্তু সুব্রত মুখার্জি তিনি একটু ভিন্ন ধাঁচের রাজনৈতিক নেতা ছিলেন, তিনি বিরোধীদের সঙ্গে তার সম্পর্ক একেবারে ছিল না, ব্যক্তিগত সম্পর্ক রাখতেন না, তা নন। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার সঙ্গে তার পরিচয় ছিল এবং তিনি আমার সঙ্গে যে দেখা হলে কথা বলতেন, আমিও দেখা হলে জিজ্ঞেস করতাম, এরকম সম্পর্কটা ছিল। এবং আজকের প্রজন্ম জানে না যে সম্পর্ক থাকার জন্য 1972 সালে যখন সন্ত্রাস হয়েছে এবং আমাদের পার্টির উপর আক্রমণও হয়েছে এবং কংগ্রেসের সঙ্গে কংগ্রেস নকশাল বা বলা হতো কংশাল এসব হয়েছে নানান রকম, সেই সময়কেও যখন এক মাসব্যাপী যাত্রা অনুষ্ঠান হয়েছিল, আমি হঠাৎ বাইরে থেকে প্রোগ্রাম করে এসেছি, দেখলাম এক গাদা 30 দিন ধরে হয়েছিল, 30 দিনের টিকিট সুব্রত মুখার্জি পাঠিয়ে দিয়েছেন ভাই মেসেঞ্জার এসএফআই অফিসে, একখানা চিঠি। আজকের প্রজন্ম জানে না যে সম্পর্ক থাকার জন্য 1972 সালে যখন সন্ত্রাস হয়েছে এবং আমাদের পার্টির উপর আক্রমণও হয়েছে এবং কংগ্রেসের সঙ্গে কংগ্রেস নকশাল বা বলা হতো কংশাল এসব হয়েছে নানান রকম, সেই সময়কেও যখন এক মাসব্যাপী যাত্রা অনুষ্ঠান হয়েছিল, আমি হঠাৎ বাইরে থেকে প্রোগ্রাম করে এসেছি, দেখলাম এক গাদা 30 দিন ধরে হয়েছিল, 30 দিনের টিকিট সুব্রত মুখার্জি পাঠিয়ে দিয়েছেন ভাই মেসেঞ্জার এসএফআই অফিসে, একখানা চিঠি যে বিমান বসু সাধারণ সম্পাদক এসএফআই আমাদের যাত্রা উৎসবের টিকিট পাঠাচ্ছি, যাত্রা দেখতে আসবেন সুব্রত মুখার্জি। সেই জন্যই বললাম একটু ভিন্ন চরিত্রের মানুষ ছিলেন উনি, থাকতেন দক্ষিণ চব্বিশ পরগনা, তখন দক্ষিণ চব্বিশ পরগনা ছিল না, 24 পরগনা ছিল, বনবাজার এলাকায়। বাবা শিক্ষক ছিলেন, প্রথম প্রাথমিক জুনিয়র স্কুলে শিক্ষক ছিলেন, তারপর উনি বালিগঞ্জে যখন প্রার্থী হন, ওনার বিধানসভা এলাকায় আমার বাড়ি ছিল, স্বাভাবিকভাবেই সেখানে দেখা হতো। উনি প্রথমে আমাদের বাড়ির সামনে একটা বাড়িতে উনি থাকতেন, মানে মেজরি ঘরে থাকতেন, তারপর যখন ধীরে ধীরে
উনি শুনলেন ট্যাগর রোডে উঠে যান, সেখানে ভাড়া ছিলেন, যে বাড়িতে ভাড়া ছিলেন সে বাড়িটা বোধ হয় কিনে নিয়েছেন। শ্রীমানী বাড়ির সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক, ফলে দীর্ঘদিনের পরিচিতি। সুব্রত মুখার্জি তার তিরোধানে, আমি তার পরিবার পরিজন তাদের সমবেদনা জানাই, এবং ভিন্ন ধাঁচের একজন রাজনৈতিক নেতার তিরোধান করতে আমি শোক প্রকাশ করছি।